সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। করোনার এই দুর্যোগময় সময়ে তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়াই করি। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যয় বিবরণী এই চ্যাপ্টারটি শুরু করার পূর্বেই তোমাদের জানতে হবে উৎপাদন ব্যয় বিবরণী এই হিসাবটি কাকে বলে। প্রথমে আমি একটু বলে নেই, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান যার ইংরেজি শব্দ হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, এই হিসাব বিজ্ঞানটা কোথা থেকে আসলো। এর ইতিহাস হিসাব বিজ্ঞানের ইতিহাসের মতো তেমন পুরনো ইতিহাস নয়। এর ইতিহাস হচ্ছে 1485 সাল থেকে 1509 সাল পর্যন্ত পশমী কাপড় প্রস্তুতকারকগণ উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করত। তাদের যে বই ছিল হিসাব সংরক্ষণের, সেই বইতে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান পদ্ধতিতে তারা এই উৎপাদন ব্যয়টা তাদের পশমী কাপড়ের হিসাবগুলা সংরক্ষণ করে রাখতো। তাদের এই সংরক্ষণ করার পদ্ধতি থেকে আস্তে আস্তে আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সূচনা হয়েছে। প্রথমে আমি একটু বলি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা কাকে বলে। উৎপাদিত যে পণ্য রয়েছে সেই পণ্যটা অর্জনের যে বিনিময় মূল্য বা ব্যয় হয়ে থাকে সেই ব্যয়টাই হচ্ছে উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে উৎপাদন ব্যয়ের একটি তালিকা প্রস্তুত করতে হয়, এইটাকে বলা হয় উৎপাদন ব্যয় বিবরণী। এই তালিকাটি আমি তোমাদের আস্তে আস্তে বলবো, তবে তালিকাটি জানার পূর্বে তোমাদের জানতে হবে প্রত্যক্ষ এবং পরোক্ষ খরচ এগুলো কাকে বলে। এখন আমরা চলে যাব উৎপাদন ব্যয়ের উপাদান সমূহে। উৎপাদন ব্যয়ের উপাদান সমূহে কাকে বলে প্রথমে আমরা সেটা একটু জানবো। উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ কাকে বলে, দেখো কোনো উৎপাদিত দ্রব্য বা সেবা সপ্তাহ মাস বছর শেষে যে ব্যয় তালিকা প্রস্তুত করা হয় তাকে উৎপাদন ব্যয় বিবরণী বলে। উৎপাদন ব্যয় বিবরণী একটি উৎপাদিত দ্রব্য বা সেবার আমরা সাধারণত 1 বছর অথবা 6 মাস বা 3 মাসের জন্য করে থাকি। সেই সেই উৎপাদিত দ্রব্যটি যে ব্যয় হয় উৎপাদন করার জন্য, সেই ব্যয়গুলোকে আমরা যখন একটি তালিকার মাধ্যমে প্রকাশ করি সেই তালিকাটাই হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয়ের উপাদান, উৎপাদন ব্যয়ের উপাদান হচ্ছে তিনটি। উৎপাদন ব্যয়ের উপাদান হচ্ছে তিনটি কি কি, কাঁচামাল, শ্রম বা মজুরি, উপরিব্যয় বা অন্যান্য ব্যয়। কাঁচামাল বলতে আমরা যে জিনিসটা বুঝে থাকি সেটা হচ্ছে, ধরো তোমরা আসবাবপত্র তৈরি করবে, সেই আসবাবপত্র তৈরি করার জন্য সর্বপ্রথমে তোমরা কাঠ কিনে নিয়ে আসো, এই কাঠ হচ্ছে আমাদের কাঁচামাল। এই কাঁচামালকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি, একটি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, একটি হচ্ছে পরোক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কাঁচামালটি সরাসরি সম্পৃক্ত থাকবে সেটি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। যেমন আসবাবপত্র তৈরিতে কাঠ, কাঠ ছাড়া আসবাবপত্র তৈরি করা যায় না। তার মানে আমাদের আসবাবপত্র যখনই আমরা তৈরি করব আসবাবপত্রের সাথে প্রত্যক্ষভাবে জড়িত হচ্ছে কাঠ। তাহলে প্রত্যক্ষ হচ্ছে সেই সেইগুলা যেটা সরাসরিভাবে জড়িত থাকে। এরপর আমরা চলে যাব পরোক্ষ কাঁচামাল। পরোক্ষ কাঁচামাল হচ্ছে সেগুলো যেগুলো উৎপাদিত দ্রব্যের সাথে প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে জড়িত থাকে না, যেমন আসবাবপত্র তৈরিতে বার্নিশ, ব্রেক ইত্যাদি। এগুলা কখনোই আসবাব কাঁচামালের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকে না, কিন্তু আসবাবপত্র তৈরিতে এই জিনিসগুলোর দরকার হয়, তাই এগুলো হচ্ছে পরোক্ষ। আমরা কি শিখলাম, প্রত্যক্ষ কাঁচামাল যা কোনো উৎপাদিত দ্রব্যের সাথে সরাসরি জড়িত থাকে, যেমন আসবাবপত্র তৈরিতে কাঠ, জামা তৈরিতে কাপড় বা বাড়ি তৈরিতে ইট ইত্যাদি। পরোক্ষ কাঁচামাল যেগুলা উৎপাদিত দ্রব্যের সাথে সরাসরি জড়িত থাকে না, যেমন আসবাবপত্র তৈরিতে বার্নিশ, ব্রেক ইত্যাদি। এরপরে আমরা চলে যাব শ্রম বা মজুরি। শ্রম বা মজুরি একেও আমরা 2 ভাগে ভাগ করব, প্রত্যক্ষ শ্রম, পরোক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম হচ্ছে সেটা যেটা ছাড়া কোনো উৎপাদিত দ্রব্য তৈরি করা সম্ভব না, যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকদের মজুরি, গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাপড় সেলাই করছে তাদের মজুরি, কারণ তারা যদি কাপড় সেলাই না করে তাহলে কোনো পোশাক তৈরি হবে না, তাই এটি হচ্ছে প্রত্যক্ষভাবে জড়িত, তাই একে বলে প্রত্যক্ষ শ্রম। এবার আমরা চলে যাবো পরোক্ষ শ্রম। পরোক্ষ শ্রম হচ্ছে যেটা আমাদের উৎপাদিত দ্রব্যের সাথে সরাসরি
জড়িত না যে শ্রমটা, যেমন সুপারভাইজারের বেতন, দারোয়ানের বেতন ইত্যাদি। এরপরে আমরা চলে যাব উপরিব্যয় বা অন্যান্য ব্যয়। এই উপরিব্যয় বা অন্যান্য ব্যয়কে আমরা অনেক সময় আরোপণযোগ্য খরচও বলে থাকি। উপরিব্যয় বা অন্যান্য ব্যয়ের সাথে তোমরা পরিচিত নও। উপরিব্যয় বা অন্যান্য ব্যয় বলতে বোঝায় যে কোনো উৎপাদিত পণ্য যখন আমরা উৎপাদন করে থাকি, এর কাঁচামাল, মজুরি, এগুলো ছাড়াও আরো অন্যান্য যে ব্যয় হয়ে থাকে, যেমন কারখানায় যে ব্যয় হয়ে থাকে বা কর্মীদের আমরা যে বেতন দিয়ে থাকি, এই ধরনের যে ব্যয়গুলো হয়ে থাকে সেই ব্যয়গুলো উপরিব্যয় বা অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে। এই উপরিব্যয় এবং অন্যান্য ব্যয়কেও আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ উপরিব্যয়, প্রত্যক্ষ উপরিব্যয় বলতে আমরা যে জিনিসটা বুঝে থাকি, দেখো যেটা কাঁচামালের সাথে যে ব্যয়টা সম্পৃক্ত সেটা হচ্ছে প্রত্যক্ষ উপরিব্যয়। যেমন তোমাদের একটা উদাহরণের সাহায্যে বোঝাই, চীন থেকে ধরো তুমি একটা পণ্য নিয়ে আসলে ক্রয় করে, সেই পণ্যটা তুমি যদি ক্রয় করে নিয়ে আসো, সেই পণ্যটা হচ্ছে তোমার কাঁচামাল। এর সাথে তোমার দরকার হবে কি, পরিবহন খরচ, শুল্ক, ব্যয়, যে ইত্যাদি যে আরো তার সাথে ব্যয়গুলো থাকে, এই ব্যয়গুলো হচ্ছে প্রত্যক্ষ উপরিব্যয়। এরপরে আমরা চলে যাব পরোক্ষ উপরিব্যয়। ভাড়া, কর, বিমা, স্যালামি বা যন্ত্রপাতির অবচয় ইত্যাদি হচ্ছে আমাদের পরোক্ষ উপরিব্যয়। যে উপরিব্যয়গুলো পণ্য বা দ্রব্যের সাথে কোনো সম্পৃক্ততা থাকবে না সেটা হচ্ছে আমাদের পরোক্ষ উপরিব্যয়। যেমন ভাড়া, কর, এগুলোর সাথে পণ্যের সাথে বা আমাদের উৎপাদিত দ্রব্যটির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের এই ব্যয়গুলো হচ্ছে, তাই এগুলো হচ্ছে পরোক্ষ উপরিব্যয়। উৎপাদন ব্যয় বিবরণীর কোনো অঙ্ক করার পূর্বেই তোমাদের জানতে হবে উৎপাদন ব্যয় বিবরণীটি সম্পর্কে। উৎপাদন ব্যয় বিবরণীটি দুইটি রয়েছে, একটি হচ্ছে আমাদের সনাতন পদ্ধতি আর একটি হচ্ছে আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি বলতে আমরা সাধারণত আমেরিকান পদ্ধতিটিকেই বুঝে থাকি। বর্তমানে সাধারণত সব অঙ্কই আধুনিক পদ্ধতিতে সমাধান করা হয়, তাই আমি তোমাদের আজকে আমেরিকান পদ্ধতি বা এই আধুনিক পদ্ধতিটি সম্পর্কে বলবো। এই আধুনিক পদ্ধতিতে যে ছকটি রয়েছে সেই ছকটি সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। এই ছকটি তোমরা যদি না বুঝতে পারো তাহলে তোমরা কখনোই উৎপাদন ব্যয় বিবরণী কোনো অঙ্ক করতে পারবে না, তাই সর্বপ্রথম ছকটি আমাদের বুঝতে হবে। ছকটি খুবই সহজ, অন্যান্য ছকগুলোর মতো এত কঠিন কিছুই নেই। এখানে আমাদের ছকে সবসময় আমাদের দিতে হয় তিনটি ঘর। তিনটি ঘরে আমাদের কি কি আসে, ব্যয়ের উপাদান সমূহ। তোমরা অনেকেই এটাকে বিবরণ লিখে থাকো, এটাও সঠিক, চাইলে বিবরণ লিখতে পারো, কিন্তু যেহেতু এর ভেতরে ব্যয়ের উপাদান রয়েছে তাই ব্যয়ের উপাদান সমূহ লিখাটাই আমার মনে হয় মোর অ্যাপ্রোপ্রিয়েট। এরপর আমরা চলে যাব টাকা টাকা। প্রথমেই আমাদের বসাতে হবে কাঁচামালের প্রারম্ভিক মজুর। তোমাদের আমি একটু প্রারম্ভিক এবং সমাপনী নিয়ে প্রথমে একটু খেয়াল করো, 2018 সালে আমরা যদি কোনো পণ্য বা দ্রব্য উৎপাদন করার জন্য ক্রয় করে থাকি, 2019 সালেও সেই পণ্যগুলো থেকে যায়, ঠিক আছে? তাহলে যখন আমি 2019 সালের অঙ্কটি করব, তাহলে 18 সালের যে পণ্যগুলো রয়ে গেছে সেই পণ্যগুলোকে 19 সালের আমাদের প্রারম্ভিক মজুদ হিসাবে ধরতে হবে। এই প্রারম্ভিক মজুদটা আমাদের অঙ্কের শুরুতেই বসাবে, কারণ প্রারম্ভিকের অর্থ হচ্ছে শুরু। কাঁচামালের প্রারম্ভিক মজুদ, সেই মজুদের সাথে আমরা যোগ করব কাঁচামাল ক্রয়, এর সাথে আমাদের কাঁচামাল সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। আমি তোমাদের একটু আগেই প্রত্যক্ষ সম্পর্কে বলে আসছি, যা কাঁচামালের সাথে সরাসরি জড়িত। যেমন একটা উদাহরণ দিই, ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন এটি কাঁচামালের মূল্যটিকে বৃদ্ধি করে দেয়, তাই এটি হচ্ছে প্রত্যক্ষ খরচ, যা আমাদের কাঁচামাল ক্রয়ের সাথে যোগ করতে হবে। এটা থেকে আমাদের যে যোগফল পাওয়া যাবে সেটার নাম হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামাল। ব্যবহার উপযোগী কাঁচামাল থেকে বাদ যাবে কাঁচামালের সমাপনী মজুদ। সমাপনী মজুদ বলতে আমরা বুঝে থাকি যে, যেমন তোমাদের একটু আগে আমি উদাহরণ দিলাম যে 18 সালের যে কাঁচামালগুলো সেটি 19 সালের জন্য হয়ে যাবে প্রারম্ভিক মজুদ, আর 19 সালের যে কাঁচামাল আমাদের থেকে যায় যেটা আমরা পরবর্তীতে 20 সালে ব্যবহার করব সেটা হবে আমাদের সমাপনী মজুদ। এই সমাপনী মজুরটি বাদ যাবে। তোমাদের বুঝার জন্য একটি সহজ পদ্ধতি বলে রাখি, সবসময় মনে রাখবে প্রারম্ভিক মজুর যোগ হয় আর সমাপনী মজুর বিয়োগ হয়।
এর থেকে আমাদের পাওয়া যাবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, মানে এতটুকু অঙ্ক থেকে আমরা শুধুমাত্র কাঁচামালের ব্যয় বের করলাম। এরপরে আমরা চলে যাব প্রত্যক্ষ মজুরি বা খরচ। প্রত্যক্ষ মজুরি যেটা কাঁচামালটি উৎপাদন করার সাথে সরাসরি জড়িত এবং এর সাথে আরো যে ব্যয়গুলো হয়ে থাকে সেটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। এই সব যোগফল মিলে আসবে আমাদের মুখ্য ব্যয়। অনেক সময় ক নাম্বার প্রশ্নে এই মুখ্য ব্যয় পর্যন্তই তোমাদের করতে বলা হয়ে থাকে। তাহলে এতটুকু অঙ্ক করতে পারলেই তোমরা 2 মার্কস পাচ্ছ। মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় পর্যন্ত আমাদের প্রত্যক্ষ সকল হিসাব শেষ। এরপরে আমরা চলে যাব আমাদের পরোক্ষ হিসাবে। পরোক্ষ এরপর থেকে আমাদের শুরু হবে পরোক্ষ খরচ। তোমাদের মনে রাখা বা বোঝার জন্য বলছি, তোমরা যদি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাগটা না করতে পারো তাহলে কিন্তু তোমরা অঙ্কটি সঠিকভাবে করতে পারবে না। আমি তোমাদের আবারও বলি, যা কাঁচামালের সাথে সরাসরি জড়িত সেটা হচ্ছে প্রত্যক্ষ, আর যা হচ্ছে সহায়ক সরাসরি জড়িত নয় সেগুলো হচ্ছে পরোক্ষ। তাহলে মুখ্য ব্যয়ের সাথে এ পর্যায়ে আমাদের যোগ করতে হবে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়ে সর্বপ্রথমে আমরা বসাবো পরোক্ষ মাল, মানে যত প্রকার পরোক্ষ আছে, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি শ্রম, পরোক্ষ খরচ, মানে যা প্রত্যক্ষ ছিল সেগুলো আবার পরোক্ষগুলো এখানে বসবে। এর সাথে আরো যোগ হবে কারখানা সংক্রান্ত সকল ব্যয়। এখন আমি বলবো কারখানা সংক্রান্ত ব্যয়গুলো কোনগুলো। কারখানা সংক্রান্ত ব্যয় হচ্ছে আমাদের, তোমরা খেয়াল করো, একটি কারখানা তোমরা যদি ভাড়া করে থাকো, সেই কারখানাটার ভাড়া দিতে হয়, তার বিদ্যুৎ বিল দিতে হবে, তার পানির বিল দিতে হবে। এছাড়াও কারখানায় তোমরা যে কর্মচারী নিয়োগ করবে সেই কর্মচারীদের বেতন দিতে হবে। তা এছাড়া কারখানায় তোমরা যে যন্ত্রপাতি গুলো আনবে সেই যন্ত্রপাতি গুলো সংস্থাপন ব্যয় দিতে হবে। এরপরে সেই যন্ত্রপাতি গুলো মেরামত করতে হতে পারে, রক্ষণাবেক্ষণ করতে হয় এবং সেগুলোর অপচয় আসে, কারখানার যন্ত্রপাতির অপচয়। এই সব খরচ এই কারখানা উপরিব্যয় খরচের ভেতরে আমরা বসাবো। এখান থেকে আমাদের বের হবে 3 নম্বর কারখানা ব্যয়। এরপরে আমাদের কারখানা ব্যয়ের সাথে আমরা যোগ করব প্রারম্ভিক চলতি কার্য, বা একে আমরা অর্ধপ্রস্তুত কার্য বলে থাকি। এর থেকে আমরা বাদ দেবো সমাপনী চলতি কার্য, একেও আমরা অর্ধ সমাপনী চলতি কার্য বলে থাকি। প্রশ্নে অনেক সময় তারিখ দেয়া থাকে, অনেক সময় প্রারম্ভিক বা সমাপনী আকারে লেখা থাকে। এর থেকে আমাদের বের হবে তৈরি পণ্যের উৎপাদন ব্যয়, মানে আমাদের এতটুকু যোগফল থেকে আমরা পাবো উৎপাদন ব্যয়, মানে আমাদের যে উৎপাদিত দ্রব্যটি আছে তার উৎপাদন ব্যয় কতটুকু হয়েছে। এর সাথে আমাদের যোগ করতে হবে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ, পণ্য যদি আরো মজুদ থেকে থাকে সেই প্রারম্ভিক মজুদটা আমরা যোগ করব, এবং উৎপাদিত পণ্যের সমাপনী মজুদটা আমরা বিয়োগ করব। সেখান থেকে বের হবে বিক্রিত পণ্যের ব্যয়, মানে আমরা যে পণ্যটি বিক্রয় করব সেই বিক্রয়ের পণ্যের যে ব্যয় সেই ব্যয়টা এখান থেকে আমরা নির্ধারণ করব, মানে আমাদের পণ্য মূল্যটা এখান থেকে আমাদের বের হবে। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করতে হবে আমাদের অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিস প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় বণ্টন উপরিব্যয়। তোমরা দেখো এতটুক পর্যন্ত বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত পণ্যটিকে আমরা উৎপাদন করলাম, এখন সেই উৎপাদিত পণ্যটি আমাদের অফিস পর্যন্ত নিয়ে আসবো, তার মানে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের ভিতরে পড়ে অফিসের ভাড়া, পানি, বিদ্যুৎ, কর্মীদের বেতন। এছাড়াও আরো অফিস সংক্রান্ত যে খরচগুলো রয়েছে সেগুলো আমরা এখানে বসাবো। এরপরে আমরা চলে যাব বিক্রয় বণ্টন উপরিব্যয়। বিক্রয় মানে পণ্যটিকে আমরা এখন শোরুম পর্যন্ত নিয়ে যাব। এখন শোরুমে তুমি যদি পণ্যটি নিয়ে যাও সেই ক্ষেত্রে তোমার শোরুম ভাড়া, শোরুমে যে কর্মচারী নিয়োগ দিবে তাদের বেতন, বিজ্ঞাপন, প্যাকিং খরচ ইত্যাদি খরচগুলো হয়ে থাকে, সেই খরচগুলোর নাম হচ্ছে বিক্রয় বণ্টন উপরিব্যয়। এই সকল খরচ যোগ করলে আমাদের পাওয়া যাবে পণ্যটির মোট ব্যয়। এই হচ্ছে আমাদের পণ্যটির মোট ব্যয়। আমরা পণ্যটির মোট ব্যয় বের করার পরে এটার উপরে আমাদের যে কোনো পরিমাণ, সাধারণত 20%, 25% পরিমাণ মুনাফা যোগ করে থাকি। সেই মুনাফাটা যোগ করে আমরা পাবো হচ্ছে বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যটা বের করার জন্য আমরা এতক্ষণ এই অঙ্কটা, এই 4টা সম্পর্কে বুঝেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই 4টি যে কোনো উৎপাদন ব্যয় অঙ্ক করার পূর্বে তোমাদের জানতে হবে, তাই আমি তোমাদের বলবো ঘরে বসে তোমরা এই 4টি বারবার
দেখবে এবং খাতায় এটা লিখে বারবার পড়ার চেষ্টা করবে, তাহলে এই চারটি সম্পর্কে তোমরা বুঝবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই উৎপাদন ব্যয় বিবরণীর এই তালিকাটি বুঝতে পেরেছ। তোমরা এই তালিকাটি বারবার চর্চা করবে বাসায়, তাহলে এই তালিকাটি তোমাদের মনে থাকবে। এই তালিকাটি থেকে কিছু কিছু অংশ ক খ গ এরকম করে তোমাদের সৃজনশীল অঙ্কে দেওয়া থাকে। আমি আগামী পর্বে তোমাদের একটি সৃজনশীল সমাধান করে দেখাবো। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।